আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান নিয়ে। যে কোনো দেশের জন্যই, যে কোনো দেশের অর্থনীতির জন্যই ব্যবসায় খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা দেখে নিই ব্যবসায়ের অবদানগুলো। প্রথমে আলোচনা করব সম্পদের উপযুক্ত ব্যবহার নিয়ে। একটি দেশে প্রাকৃতিক অপ্রাকৃতিক অনেক রকমের সম্পদ থাকে। এই সকল সম্পদ সঠিকভাবে, যথাযথভাবে, উপযুক্তভাবে ব্যবহারের দায়িত্ব গ্রহণ করে ব্যবসায়। প্রকৃতি প্রদত্ত এই সকল সম্পদ গ্রহণ করে, এই সকল সম্পদের উপযুক্ত ব্যবহার করে, এই সকল সম্পদের পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তরিত করে, এবং এর মাধ্যমে জনগণ, ভোক্তা, ক্রেতা, তারা সবাই তাদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী পণ্য বা সেবা পেয়ে থাকে, এবং এর সাহায্যে তাদের জীবনযাত্রার মান উন্নত হয় এবং একটি দেশের সম্পদের উপযুক্ত ব্যবহার ঘটে। তাই আমরা বলতে পারি ব্যবসায় সম্পদের উপযুক্ত ব্যবহার করার ক্ষেত্রে অবদান রাখে। এরপর কথা বলি ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি নিয়ে। যখন একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, তখন উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান ঘটে, অনেক বেকার ব্যক্তিদের কর্মসংস্থান ঘটে, এবং ব্যবসার সাথে জড়িত সবারই আয় রোজগারের একটি পথ সৃষ্টি হয়, এবং এর ফলে সবার আয় বৃদ্ধি পায়, ব্যক্তিগত আয় বৃদ্ধি পায়। এবং যখন অনেকজনের ব্যক্তিগত আয় বৃদ্ধি পাচ্ছে, এর মাধ্যমে কিন্তু জাতীয় যে সামগ্রিক আয়, জাতীয় যেই উৎপাদন, তাও কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা বলতে পারি ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধির ক্ষেত্রেও ব্যবসায়ের অবদান রয়েছে। এরপর যদি কথা বলি জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়নের ক্ষেত্রে, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে কিন্তু জাতীয় উৎপাদনের সম্পর্ক রয়েছে। এই উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে একটি দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো অবদান রাখে। আমরা যদি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে খেয়াল করি, তাহলে দেখতে পাবো শিল্প ও সেবা খাতের অবদান অনেক বেশি। তাই জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়নেও ব্যবসার অবদান রয়েছে। এরপর কথা বলি সঞ্চয় উৎসাহ দানের ক্ষেত্রে। ব্যবসায় সবসময় নতুন বিনিয়োগ প্রত্যাশা করে। নতুন ব্যবসায় গঠনের প্রয়োজন হয় পুঁজি, এবং পুঁজি বা বিনিয়োগ সৃষ্টি করার জন্য মানুষ সঞ্চয় করে। অর্থাৎ আমরা বলতে পারি ব্যবসার কারণেই কিন্তু মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হয়, সঞ্চয় করতে মানুষ উৎসাহ পায়। তাই সঞ্চয়ে উৎসাহ দান, এই বিষয়টা আমরা বলতে পারি ব্যবসার কারণেই হয়ে থাকে। তাই সঞ্চয় সৃষ্টিতেও কিন্তু ব্যবসার অবদান রয়েছে। ব্যবসার কারণে মানুষ সঞ্চয় করে, সঞ্চয় থেকে পুঁজি বা মূলধন সৃষ্টি হয়, এবং সেই পুঁজি বা মূলধন বিনিয়োগ করে। এরপর কথা বলবো মূলধন গঠন ও তার সদ্ব্যবহার। ব্যবসার প্রয়োজনে উদ্যোক্তাগণ মূলধন গঠন করে, মূলধন সংগ্রহ করে, এবং এই মূলধন ব্যবহার করে তারা ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করে, সেখানে মানুষজনের কর্মসংস্থান সৃষ্টি হয়, পণ্য উৎপাদিত হয়, সম্পদের উপযুক্ত ব্যবহার ঘটে, এবং এর মাধ্যমে অর্থনীতিতে ব্যাপক ভূমিকা ব্যবসায় রাখে। অর্থাৎ আমরা বলতে পারি যে মূলধন গঠনের ক্ষেত্রে এবং মূলধনের সদ্ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু ব্যবসার অবদান রয়েছে। কারণ ব্যবসার কারণেই উদ্যোক্তারা মূলধন গঠন করে এবং সেই মূলধনের সদ্ব্যবহার করে থাকে। এরপর আমরা আলোচনা করব সরকারের রাজস্ব বৃদ্ধি নিয়ে। ব্যবসা প্রতিষ্ঠান যত বৃদ্ধি পাবে, সরকারের রাজস্ব তত বৃদ্ধি পাবে। একটি দেশের সরকারের রাজস্ব আয়ের মূল উৎস থাকে ব্যবসায়, কারণ ব্যবসায় থেকে সরকার প্রচুর পরিমাণে রাজস্ব পেয়ে থাকে। তাই আমরা বলতে পারি সরকারের রাজস্ব বৃদ্ধিতে কিন্তু ব্যবসায়ের অবদান রয়েছে। এছাড়াও যখন একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, তখন সেখানে কর্মসংস্থান সৃষ্টি হয়, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ হয়ে ওঠে, যারা বেকার তাদের একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, এবং আমরা বলতে পারি যে ব্যবসায় কিন্তু কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। যখন একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, তখনই নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। এরপর কথা বলবো প্রযুক্তিগত উন্নতি লাভ নিয়ে। প্রতিযোগিতামূলক মার্কেটে টিকে থাকার জন্য ব্যবসায় প্রযুক্তির ব্যবহার করা হয়। ব্যবসায় নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসা হয়, নতুন নতুন পণ্য ও সেবা নিয়ে আসা হয়, এবং এর মাধ্যমে ব্যবসায় প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকে এবং জনগণ বা ভোক্তারা পায় উন্নত প্রযুক্তি। তাই একটি দেশের প্রযুক্তিগত উন্নয়নেও কিন্তু ব্যবসায় ভূমিকা রাখে, কারণ ব্যবসায় নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসে, নতুন নতুন প্রযুক্তি আমদানি করে, এবং এর মাধ্যমে ব্যবসায় জনগণ, ভোক্তা এবং সামগ্রিক অর্থনীতি লাভবান হয়। এরপর কথা বলবো মানব সম্পদ উন্নয়ন নিয়ে। দেশের মানব সম্পদ উন্নয়ন ও দক্ষ জনশক্তি গঠনে ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ব্যবসার প্রয়োজনেই দেশে দক্ষ উদ্যোক্তা গড়ে ওঠে,
দক্ষ কর্মী গড়ে ওঠে, মানব সম্পদের উন্নয়ন ঘটে এবং এর মধ্যে দিয়ে অনেকগুলো পক্ষ লাভবান হয়। তাই মানব সম্পদ উন্নয়নেও ব্যবসায়ের অনেক অবদান রয়েছে। সর্বশেষ আমরা আলোচনা করব অবকাঠামোগত উন্নয়ন নিয়ে। ব্যবসার প্রয়োজনে দেশে পরিবহন, যোগাযোগ, জ্বালানি শক্তি, ব্যাংক, বিমা ইত্যাদি অনেক প্রতিষ্ঠান গড়ে ওঠে। ব্যবসার উন্নয়নের পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলো জনগণের উপকার করে, জনগণের জীবনযাত্রার মানও উন্নত করে। ব্যবসায়িক প্রয়োজনেই অনেক ব্রিজ প্রতিষ্ঠিত হয়, অনেক অবকাঠামো প্রতিষ্ঠিত হয়, অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় এবং এর ফলে একটি দেশের অবকাঠামোগত উন্নয়ন ঘটে। অর্থাৎ আমরা বলতে পারি ব্যবসার কারণে একটি দেশের অবকাঠামোগত উন্নয়ন হয় এবং অবকাঠামোগত উন্নয়নে ব্যবসায়ের অবদান রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান নিয়ে এবং আমরা বুঝতে পারলাম একটি দেশের অর্থনীতিতে ব্যবসায়ের অবদান কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের সবার সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।